বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্টি হেলা ঘূর্ণিবলয় দক্ষিণ বাংলাদেশ এবং এর সংলগ্ন গাঙ্গেয় উপত্যকার পশ্চিমবঙ্গ উপরে এক সাইক্লোনিক সর্কুলেশন রয়েছে। এই ঘূর্ণিবলয় দক্ষিণ পশ্চিম দিগরে অগ্রসর হচ্ছে। আসন্তা 24 ঘণ্টায় এ লঘুচাপর রূপ নেপারে। এর প্রভাবে ওড়িশার প্রবল বর্ষার সম্ভাবনা। 20 তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানের বর্ষা হব। আজ 22 জেলা ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছে। 16 জেলায় বিজুলি ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্তাকালি 12 জেলা ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছে। 7-11 সেন্টিমিটর পর্যন্ত বর্ষা নেই পূর্বানুমান করেছে আঞ্চলিক পানিপাগ কেন্দ্র। গত 24 ঘণ্টায় রাজ্যের কিছু কিছু স্থানের হালকা মধ্যম ধরনের বর্ষা হওয়া সহ সর্বাধিক বর্ষা রেকর্ড করা যাইছে। ময়ূরভঞ্জ জেলার 72 মিলিমিটর। আগামী 5 দিন-7 দিন পর্যন্ত বর্ষা লাগি রহব। আগামী 5 দিন পর্যন্ত মোস্টলি অনেক স্থানের হালকা মধ্যম ধরনের বর্ষা রহবা সহ গোটে কিংবা দুইটা জায়গায় প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমনি আগামী 24 ঘণ্টার প্রবল বর্ষা হওয়ার সহ লাইটনিং আর থান্ডারস্টর্ম আক্টিভিটি বিজুলি ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমনি ডিস্ট্রিক্ট গুড়ি কে সুন্দরগড়, কেউঝর, ময়ূরভঞ্জ, বালেশ্বর, ভদ্রক, যাজপুর, ঢেঙ্কানাল, অনুগুল, কটক, কেন্দ্রাপড়া, জগৎসিংহপুর, পুরী, খোর্ধা, নয়াগড়, গঞ্জাম, নবরঙ্গপুর, কোরাপুট আন্ড মালকানগিরি। তা সহ বিজুড়ি ঘড়ঘড়ি হয়েপরে